মণিপুরে চলছে বিরাট বড় দাঙ্গা, যেই দাঙ্গা বিজেপি পার্টিকে পুরোপুরি ছারখার করে দেবে। নরেন্দ্র মোদী বিজেপি আরএসএসের নেতারা তাই বিপদে পড়ে ভয়ে মণিপুরে তো যাওয়া দূরের কথা, তারা ভয়ে মণিপুরের কথা মুখেও আনছে না। নরেন্দ্র মোদী এখন বিপদে পড়ে মণিপুরের কথা বলছে না, শুধু কর্ণাটকে নির্বাচনী প্রচার করতেই ব্যস্ত হয়ে পড়েছে। এবং নরেন্দ্র মোদীর পরেই যে বিজেপির বড় নেতা অমিত শাহ, সেও মণিপুরের কথা না বলে, মণিপুরে না দিয়ে বিপদে পড়ে বাংলায় এসে রবি জয়ন্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বড় বড় বাতেলা মারছে। এই বিজেপি পার্টি পুরোপুরি শেষ হয়ে যাবে গোটা দেশ থেকে, মণিপুর থেকে সেটা শুরু হয়ে গেছে। সাংবাদিক সুচন্দ্রিমা একের পর এক প্রমাণ দিলেন যে বিজেপি পার্টি এবং নরেন্দ্র মোদী বিজেপির বড় বড় নেতারা এখন চরম বিপদে রয়েছে। তারা ভুলেও এখন মণিপুরের কথা মুখে আনছে না এবং বিপদে পড়ে বিজেপি আরএসএসের নেতারা অন্য অন্য জায়গায় সব ঘুরে বেড়াচ্ছে। চলুন সাংবাদিক সুচন্দ্রিমার এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন, বিজেপি নেতারা বিপদে পড়ে কোন কোন রাজ্যে এখন ঘুরে বেড়াচ্ছে। অমিত শাহ বাংলায় আসছে, আশ্চর্য, রবি ঠাকুর নিয়ে উনিও নাকি কিছু বলবেন। আর দেশের চায়ওয়ালা কাম চৌকিদার কর্ণাটকে নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন, নির্বাচনী প্রচার শেষ হয়েছে, কিন্তু ওনার মুখ দিয়ে একটা শব্দ, হ্যাঁ একটা শব্দ শোনা যায়নি। অবশ্য এটা নতুন কিছু নয়, সময় বুঝে উনি বোবার অভিনয় করেন, এ আমরা আগেও দেখেছি। কর্ণাটকে নির্বাচনী প্রচার করার সময় কর্ণাটক সরকার কি করেছে তার ফিরিস্তি না দিয়ে কেবল ডাবল ইঞ্জিনের সরকারের কথাই বলে গেলে, রাজ্য আর কেন্দ্রে বিজেপি সরকার থাকলে বিকাশের গঙ্গা বয়ে যাবে এসব বললেন। 2022 মণিপুরে নির্বাচনী প্রচারে গিয়ে ঠিক এই বাওয়ালি দিয়েছিলেন আমাদের চৌকিদার। কি বলেছিলেন শুনুন। विकास के इसी मॉडल के लिए आपको पूर्ण बहुमत की बीजेपी सरकार यहां बनानी है। বলেছিলেন মণিপুরেও সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা চাই, তাহলে সেই হিংসার ইতিহাস আর ফিরে আসবে না, উন্নয়ন হবে, বিকাশ হবে। এখন মণিপুর জ্বলছে, তীব্র ধর্মীয় মেরুকরণের ফলাফল হাতের সামনে, কিন্তু নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি আপাতত মৌনী বাবা। মণিপুরের এই হিংসা কেন? আসুন সেই হিংসার কারণগুলো একে একে দেখে নেওয়া যাক। প্রথম কারণ, এক অযোগ্য মুখ্যমন্ত্রী এই এন বীরেন্দ্র সিং। আগে ফুটবলার ছিলেন, তারপর ডেমোক্রেটিক রেভলিউশনারি পিপলস পার্টির হয়ে এমএলএ, কিছুদিন পরেই কংগ্রেসে যোগ দিয়ে মন্ত্রী হলেন, তারপর বিজেপি এবং আপাতত মণিপুরের মুখ্যমন্ত্রী। গত 30 এপ্রিল উনি এক ওপেন জিম উদ্বোধন অনুষ্ঠানে যাবার আগেই খবর পান সেই জিম জ্বালিয়ে দেওয়া হয়েছে, মানে সেই দিনেই যথেষ্ট ইঙ্গিত ছিল যে অশান্তি দানা বাঁধছে। এরপরেও 3 তারিখে অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর প্রায় সারা রাজ্যে তাদের প্রতিবাদ মিছিল বার করে, সেই মিছিলের বিরোধিতাও শুরু হয় এবং সেদিনই দাঙ্গা শুরু হয়। এই কদিন আগে নির্বাচনী প্রচার চলাকালীন অমিত শাহ মোদীজি বলেছেন জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে কথা চলছে, একটা মীমাংসা সূত্র পাওয়া যাবে, বড় অন্তত 2 গোষ্ঠী আলাদা দেশের দাবি থেকে সরে এসে স্বশাসিত পর্ষদ ইত্যাদি দাবি নিয়ে কথা বলা শুরুও করেছিলেন। হঠাৎই রাজ্য সরকার জানিয়ে দেয় তাঁরা এই ত্রিপাক্ষিক আলোচনা থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছেন। কি অদ্ভুত, তাই না? মোদী শাহের সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে, রাজ্যের বিজেপি সরকার আলোচনা থেকে সরে আসছে, কিন্তু এর পিছনের রাজনৈতিক চালটা বুঝুন। রাজ্য সরকার মেইতেই জাতির মানুষদের, সমতলের ভ্যালির মানুষদের জানিয়ে দিলেন তারা ওই উপজাতিদের সমর্থনে নেই, আবার সেই মেরুকরণের খেলা। কিন্তু সব খেলারই একটা শেষ থাকে, আপাতত সেই খেলা বুমেরাং হয়ে ফিরে এসেছে। উপজাতি যোদ্ধা, কুকি, জিমু, চীন, নাগারা সংখ্যায় কম হলে কি হবে, তাদের লড়াইয়ের ঐতিহ্য আছে, অস্ত্র আছে, সীমান্ত পারের লোকজন বসেই আছে অস্ত্র দিতে, কাজেই ভ্যালিতেই বেশি ক্ষতিগ্রস্ত ওই মেইতে জাতির মানুষজন, সেই বৈষ্ণব হিন্দুরা পালাচ্ছেন, ঠিক যেমন কাশ্মীরে পালিয়েছিলেন। সেই সময়ও কেন্দ্রের সরকারে ছিল বিজেপি, এখন তো বিজেপির সরকার। এই নৃশংস দাঙ্গা থামানো
এক রাতের ব্যাপার ছিল। এক অবসরপ্রাপ্ত আমলা জানিয়েছেন তার বক্তব্য আসলে কিছু মানুষ চাইছেন এই দাঙ্গা আরো কিছুদিন চলুক, এর স্থায়ী দাগ থেকে যাক মানুষের মাথায়। তাহলেই আবার দি মণিপুর ফাইলস তৈরি করা যাবে, গোবলয় সেই মণিপুর ফাইলস দেখে শিহরিত হবে মানুষজন, ব্যাস আর কি চাই। তাই আপাতত জ্বলছে মণিপুর, জ্বলুক। অমিত শাহ এ রাজ্যে রবি ঠাকুরের গান শুনতে এসেছেন, প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার সেরে ক্লান্ত, এবং আপাতত মৌনী বাবা।